আজকে আমরা ভবিষ্যৎ মূল্য নিয়ে একটা ম্যাথ করব। ভবিষ্যৎ মূল্য নির্ণয়, সেটা সাধারণ বার্ষিক বৃত্তির ক্ষেত্রে আপনারা সেকেন্ড কলামে দেখবেন গ নাম্বার দেওয়া আছে বার্ষিক বৃত্তির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ফর্মুলা। ঠিক আছে, তো আজকে আমরা কি করব, সাধারণ বার্ষিক বৃত্তির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। একটা কোয়েশ্চেন দেওয়া আছে কি, 1 লক্ষ আগামী 10 বছর ধরে প্রতি বছর বছর শেষে 10,000 টাকা করে ব্যাংক হিসাবে জমা করবেন। সুদের হার 12% হলে 10 বছর পর ব্যাংক হিসাবে তার কত টাকা জমা হবে? তাহলে কত বছর ধরে? 10 বছর ধরে। কখন? প্রতি বছর শেষে। তাহলে কি আমাদের একটা ক্লু দেওয়া আছে, প্রতি বছর শেষে। তাহলে বছরের শেষে হলে, কোনো সময় শেষ হলে এটা কি হচ্ছে? সাধারণ বার্ষিক বৃত্তি। আর যদি শুরুতে হয় এটা অগ্রিম বা পদেও বার্ষিক বৃত্তি। তাহলে এখানে কি আমাদের সাধারণ বার্ষিক বৃত্তি বা এনইউটি, এনইউটি অর্ডিনারি। ঠিক আছে, তাহলে ইন্টারেস্ট রেট 12%। হ্যাঁ, তাহলে আমাদের ফর্মুলা কি দেওয়া আছে, সাধারণ বার্ষিক বৃত্তির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ফর্মুলা, অ্যাট বি এও ফিউচার ভ্যালু অফ এনইউটি অর্ডিনারি ইকুয়াল এ, উপরে থাকবে 1+i হোল টু দি পাওয়ার এন -1 ডিভাইড বাই আই। তো এখানে আসলে এম মিন্স কি, ইনস্টলমেন্ট। হ্যাঁ, ইয়ারলি যে ইনস্টলমেন্টটা দেওয়া হবে সেটা আই মিন্স আপনারা জানেন ইন্টারেস্ট রেট, আই বা আর আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন যেটা ইন্টারেস্ট রেট বোঝাবে। ঠিক আছে, আর এখানে এন বোঝাচ্ছে কি নাম্বার অফ ইয়ার্স, কত? 10 বছরের জন্য। আর ইন্টারেস্ট রেট কত? 12% ফ্র্যাকশন 0.12। ঠিক আছে, সিম্পল। আমাদের যে ক্লুগুলো দেওয়া আছে ওগুলো আমরা ফাইন্ড আউট করেছি, এখন শুধু মানগুলো বসিয়ে দিব। ঠিক আছে, তো ঠিক আছে, আমাদের ইনস্টলমেন্ট কত আছে এখানে? 10,000। ওকে, তাহলে 1+ ইন্টারেস্ট রেট 0.12 হোল টু দি পাওয়ার নাম্বার অফ ইয়ার্স, কত বছর পর? 10 বছর পর। -1 ডিভাইডেড বাই নিচে আছে আই, ইন্টারেস্ট রেট কত? ফ্র্যাকশন 0.12। ঠিক আছে, তাহলে এগুলো ক্যালকুলেশন করলে 10,000 × আপনারা লাস্টের দিকে দেখেন কত আসছে, 17.5483। জানি এগুলো খুব ইজি ক্যালকুলেশন, আপনারা পারবেন। এবং আমাদের তাহলে 10 বছর পর এটা ইন্টু করলে কত? 10,000 × 17.5483 কি করলে কত? 1,75,483.33 টাকা। তাহলে এই যে আপনি যদি প্রতি বছর শেষে 10,000 টাকা করে সেভ করেন, তাহলে 10-12% যদি ইন্টারেস্ট রেট দেওয়া হয় তাহলে কত পাচ্ছেন 10 বছর পর? ওই অ্যামাউন্টটা সহ সব কিছু মিলে 1,75,483.33 টাকা। আচ্ছা, এটা গেল এনুইটি সাধারণ বার্ষিক, এটা বছর শেষ হলো। আচ্ছা, যদি বলা হয় যে প্রতি 3 মাস পর পর যদি ইনস্টলমেন্টগুলো দেবে তাহলে কি ফাইন্ড আউট করা যাবে? হ্যাঁ, 3 মাস হলে এটা কি হয়ে যাবে? তাহলে এটা হচ্ছে এক্ষেত্রে তাহলে কি হয়ে যাবে, চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং, কম্পাউন্ডিং হবে। তো আসলে কম্পাউন্ডিংয়ের ক্ষেত্রে আপনাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা যদি এর ভেতর বছরে 2 বার, বছরে 3 বার, 4 বার, 6 বার বা অর্ধবার্ষিক এইভাবে যদি বলা হয়, তাহলে আপনারা একটা জিনিস মনে রাখবেন, ইন্টারেস্ট রেটে যেটা আছে ওখানে ডিভাইড বাই এম থাকবে, মানে যতবার হবে, এম মিন্স কি চক্রবৃদ্ধির সংখ্যা। যত জায়গায় আই বা আর থাকবে তত জায়গায় ওটা ডিভাইড করবেন কি দিয়ে? এম দিয়ে। আর একটা জিনিস মনে রাখবেন, আপনার যে নাম্বার অফ ইয়ার্স যদি বছর 3 মাস, 4 মাস, 5 মাস পর হয় তাহলে ওটা কি এন এর সাথে ইনটু হবে কি এম। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আমরা এরকম একটা ম্যাথ প্র্যাকটিস করে দেখবো এখন। তাহলে আমরা একটা প্রবলেম দেখছি, যেটা হচ্ছে কি যদি এটা কম্পাউন্ডিং হয়, হ্যাঁ, ইয়ারলি কয়েকবার চক্রবৃদ্ধি করা হয়। তো কোশ্চেনটা কি দেওয়া আছে, একটা লোক একটা ব্যাংকে একটা ডিপোজিট প্রকল্পে প্রতি 3 মাস পর পর 5,000 করে টাকা ডিপোজিট করার ডিসিশন নিয়েছেন এবং ইন্টারেস্ট রেট হচ্ছে কত? 12%, এবং এটা কোয়ার্টারলি এটা কম্পাউন্ডিং হয়। হ্যাঁ, ওকে, সো আগামী 5 ইয়ার্স পর তিনি মোট কত টাকা পাবেন? আসলে আমি আগেও বলেছি, যদি এভাবে এটা আগেরটা ছিল প্রতি বছর শেষে, তো প্রতি বছর শেষে হলে এটা আমরা কী করেছি, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করেছি, সাধারণ বার্ষিক বৃত্তির ক্ষেত্রে যেটা অর্ডিনারি, এনুইটি অর্ডিনারি হয়।
হ্যাঁ, আর যদি এখানে ইয়ারের ভিতরে বেশ কয়েকবার কম্পাউন্ডিং হয়, চক্রবৃদ্ধি হয়, তাহলে আপনাদের কি করতে বলেছি, ইন্টারেস্ট রেটের ওটা ওখানে কি ডিভাইড করতে বলেছি, এম, যতবার চক্রবৃদ্ধি হবে ওই জায়গাটা এম দিয়ে ডিভাইড করতে বলেছি। তাহলে এখানে কি হচ্ছে, আই এর নিচে একটা এম হচ্ছে, এবং এন এর সাথে আরও একটা ক্লু আপনাদের বলেছে, ওটা এম যত ইয়ার থাকবে ওটার সাথে এমটা ইন্টু করবেন। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা জানি সাধারণ বার্ষিক বৃদ্ধির ভবিষ্যৎ মূল্য এফবি A0, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি অর্ডিনারি ইকুয়াল, আর উপর থাকবে 1+i/m, যেহেতু এটা 3 মাস পর পর কম্পাউন্ডিং হচ্ছে, হোল টু দি পাওয়ার n·m−1/i/m। ঠিক আছে, তাহলে কি আপনাদের যে ক্লুগুলো বলেছে আশা করি ঠিক ওভাবে এগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে, আপনারা খেয়াল করে দেখেন। সো এখানে তাহলে উনি প্রতি 3 মাস পর পর কত করে রাখছেন, 5000, তাহলে ইনস্টলমেন্ট কত, 5000। সো মিনস এখানে ইনস্টলমেন্ট, ওকে, 5000, উপরে থাকছে 1+ ইন্টারেস্ট রেট 12%, ফ্র্যাকশন 0.12 ডিভাইড বাই কত পর, প্রতি 3 মাস পর পর, তাহলে বছরে কয়বার পড়ছে, 3 × 4 = 12, হ্যাঁ 4 বার করে, 4 ইয়ার এটা কম্পাউন্ডিং হচ্ছে, ওকে। সো 4 ইয়ার, সরি, কম্পাউন্ডিং এম কত হচ্ছে এখানে, 4 × 4 বার। ঠিক আছে, আর তাহলে 0.12 ÷ 4 × n কত বছরের জন্যে, 5 বছর, 5 ইয়ার্স, ইন্টু কম্পাউন্ডিং কয়বার হচ্ছে, 4 বার, প্রতি 3 মাস, 3 মাস পর একবার, 6 মাস পর আরেকবার, 9 মাস পর একবার, এবং 1 বছর পর আরেকবার, মোট 4 বার, ওকে। সো −1 ÷ 0.12 ÷ 4, মানগুলো বসিয়ে দেওয়া এখানে, দেখেন 5000, তাহলে এখানে প্লাস মাইনাস আপনারা ক্যালকুলেশন করবেন, খুব ইজি ক্যালকুলেশন, এগুলো 0.1.03 হোল টু দি পাওয়ার 20, 4 × 5 = 20, −1 ÷ 0.12 কে 4 দিয়ে ডিভাইড করলে 0.03, ওকে, 5000 = 5000, উপরে হচ্ছে 1.03 কে এটা হোল টু দি পাওয়ার 20 করলে কত হয়, 1.806 −1, আর নিচে 0.03, ওকে, 5000 ইন্টু, তাহলে এটা দেখবেন আপনারা 5000 × 26.87 আসে। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, 1,34,350 টাকা। ঠিক আছে, সবগুলো আপনাদের ক্লু দেওয়া আছে, শুধু আসলে এখানে কোন ফর্মুলাটা হবে এটা বের করা, ফাইন্ড আউট করা। ঠিক আছে, যদি বছর শেষে বলেছিল সেজন্য কত ছিল এটা, সাধারণ বার্ষিক বৃত্তি এনওডি অর্ডিনারি ফর্মুলা হয়েছে, আর এখানে প্রতি বছরের বেতন কয়েকবার হচ্ছে, যেটা কম্পাউন্ডিং চক্রবৃদ্ধি হচ্ছে, সেই জন্য আমরা এখানে কী করেছি, এমটা অ্যাড করেছি। ঠিক আছে, তাহলে উনি কত পাবেন, যদি 3 মাস পর পর 5000 করে রাখে, 12% ইন্টারেস্ট রেটে, 5 ইয়ার্স পরে উনি কত পাচ্ছেন, 1,34,350 টাকা। ঠিক আছে।